হ্যালো স্টুডেন্টস, কাকদ্বীপ একাডেমির ইলার্নিং ক্লাসে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীকে স্বাগত। দুর্গাপুজোর ছুটিতে তোমরা আনন্দ করেছ, মেটা করেছ, তার সঙ্গে পড়াশোনাটাও ঠিকঠাক করেছ। সবাইকে শুভ বিজয়া আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। স্ট্যান্ডার্ড ফোর স্টুডেন্টস, আজকে আমি তোমাদের পৃষ্ঠা 34 হলো পৃষ্ঠা 33 পর্যন্ত আমাদের দিনেরটা যে 81 নম্বর পাঠ হয়েছিল, তারপরে আজকে আমরা পুজোর ছুটির আগে আমরা বাংলা ব্যাকরণ ও রচনা ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পৃষ্ঠা 34 পেজ 34 বর্ণ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের দাগ 5 নিয়ে আলোচনা করব, তোমাদের বর্ণ বিশ্লেষণ নিয়ে আলোচনা করবো। তোমাদের খাতা বার করো, যে সমস্ত বর্ণের উচ্চারণ অর্ধেক হয় পূর্ণ হয় না তাদের হচ্ছে অসন্দ দিই।
দেখে না হর হযুক্ত হর্ষু বর যুক্ত লর যুক্ত হর্ষু মর যুক্ত আর যুক্ত লক্ষণ হস্ত পূর্ণমা বুঝে দিচ্ছি শেষের বর্ণগুলো উচ্চারণ আংশিক হয় বলে লয় হস্ত উৎপত্তি পছন্দ দেওয়া হয় সম্বল হয়ে গেল গন্ডা দাগিয়ে নাও বইতে এটা আজকের 25 বর্ণ বিশ্লেষণ 25 তারিখ 25 দশের ক্লাস 86 নম্বর ক্লাস ভালো থাকবে সুস্থ থাকবে পরের ক্লাসে আবার দেখা হবে টাটা।